হাওড়া জেলার উনসানি পালপাড়ায় মহিলা পরিচালিত দুর্গোৎসব 2019 সালে এই মহিলা পরিচালিত দুর্গোৎসবের প্রথম শুভারম্ভ হয়। করোনাকালে দুর্গোৎসব অনেকটাই সীমিতর মধ্য দিয়ে পালন করতে হচ্ছে। আমরা লক্ষ্য করলাম করোনা বিধিকে মান্যতা দিয়েই পালিত হচ্ছে এই মহিলা পরিচালিত দুর্গাপুজোটি। মহিলা পরিচালিত এই দুর্গোৎসবটি যাতে আরও ভালোভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন টিএমসি নেতা এবং বিশিষ্ট সমাজসেবী তৈবুর রহমান মহাশয়। আসুন আমরা এই মহিলা পরিচালিত দুর্গোৎসবের সম্বন্ধে আমরা একজন মহিলা সদস্যার সঙ্গে কথা বলেছি, তার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি বিস্তারিত বিষয়। শান্তিভাবে পালন করবেন, আমরা হিন্দু মুসলিম সব একসঙ্গে আমরা সব এটা পালন করব। তা আমাদের যে সরকারি নির্দেশ, মাস্ক কিন্তু একদম পরবেন, ডিস্টেন্স মেনে চলবেন, এইগুলো মাথার মধ্যে রাখবেন আপনারা। তা সরকারিভাবেই এইগুলো আমাদের অ্যালাউন্স করা আছে। তা এই বলি আমার বক্তব্য শেষ করছি। মহিলা পরিচালিত দুর্গোৎসব কত বছর পদ আপনার উঠেছে? 3 বছর। আর এই উৎসবে উদ্বোধন করতে গিয়ে এটা গতকাল 9 তারিখ চতুর্থ দিন আমাদের এমপি কুসুম ব্যানার্জি করতে। আজকের কারা সম্পাদক? আজকে আমাদের পিঠের প্রধান পুরোহিত মহারাজজি আসতে কথা ছিল, তিনি বিশেষ কারণে উনি আসতে পারেন। এই মহিলা পরিচালিত বিষয়ে কীভাবে আপনারা ভাবলেন? এটা আমরা প্রায় সব জায়গাতেই দেখছি যে পুরুষ পরিচালিত দুর্গাপুজো হয়। আমাদের আমাদের 46 নম্বর ওয়ার্ডেও বেশিরভাগই পুরুষ পরিচালিত আছে। তো আমাদের মহিলাদেরও তো এরকম কোনো সুযোগ হয়নি। আমরা এগিয়ে এসেছি এই প্রথম যে মহিলা দ্বারা কোনো একটা করে সেদের সবাইকে আরও এগিয়ে দিই। কতজন সদস্য আছে? আমরা মোটামুটি এখানে 50 থেকে 60 জনের মতন আমাদের সদস্য আছে। আচ্ছা, এই যে 3 বছরে পদার্পণ করেছেন, আপনারা কি সরকারি অনুদানের আশা কিছু আছে রাখেন? আশা তো রাখি, কিন্তু এবছরে আমরা অ্যাপ্লিকেশন করেছি, এখন পর্যন্ত আমাদের কিছু হয়নি, আশা করছি সামনের বছরে হবে। আচ্ছা, হাইকোর্টের নির্দেশ অনুসারে ইঁদুর খেলায় কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, ডবল ভ্যাকসিনের ব্যাপার আছে, তো আপনারা কি সেটা মান্যতা পালন করবেন? কি হাইকোর্টের মান্যতা দিয়েই আমরা সেইভাবেই ব্যবস্থা করবো। কোভিড বিধি মেনে আপনারা কীভাবে কী করছেন? আমরা প্রথমত তো মাস্ক তো ব্যবহার করছি এবং সেই কাজের মাস্ক নেই যাদেরকে আমরা দান করছি। গেটে ঢোকা দিতে আমরা স্যানিটাইজারের ব্যবস্থা করেছি, আর দূরত্ব বজায় রেখেও কাজ করছি বা করবো আগামী যে কদিন পুজো আমাদের চলবে। পুজোর মধ্যে আরও কোনো প্রোগ্রামে কিছু? না, আমরা সেরকম কোনো কালচারাল প্রোগ্রাম রাখি না, কারণ কোভিড বিধি মেনে আমরা সেরকম কোনো গ্যাদারিং করতে চাই। এই পুজোয় কারা কারা হেল্প করেছে আমাদের এই পুজোতে? রনুদার নাম তো আপনি অবশ্যই বলবো, উনি তো আছেন আমাদের কাশীনাথরা। কাশীনাথরা আমাদের 3 বছর ধরেই আমাদের সাথে আছে এবং আমাদের পাড়ার অনেক ছেলেরাই আছে। পাড়াতে মনোরম দাস প্রণয় করেন, তার জন্য আমরা পুজোটা আরও এগিয়ে দিতে পারি। এই প্যান্ডেমিকে আছেন ওনারা আমাদের খুবই হেল্প করেন। আর একটা যেটা আমি বলতে চাইছি সেটা হলো এই ট্রাস্টি বোর্ড, যার অন্তর্ভুক্ত আমরা এই পুজোটা পরিচালনা করছি। ট্রাস্টি বোর্ড যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা হয়তো এই পুজোটা পরিচালনা করতে পারতাম না, কারণ আমাদের কাছে সেই রকম জমি বা ক্লাবের কোনো ব্যবস্থা ছিল না। তা ট্রাস্টি বোর্ড আমাদের এই দিক থেকে খুবই সহায়তা করেছে। আমার নাম সোমা ঘোষ, রেখা দাস।